জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ফাঁসির আগে এই হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খুনি মাজেদ। তার জবানবন্দিতে বলেছে, যোগ্যতা না থাকলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জেনারেল জিয়াউর রহমান। মাহমুদুর রহমানের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পর কার্যকর করা হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। গত 12 এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি মাজেদ গ্রেপ্তারের আগে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কথা স্বীকার করেছেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সৈনিক অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণ তার প্রমাণ। 15ই আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা কামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। খুনি মাজেদ আরও বলেছে, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিভিন্নভাবে মদদ দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদদ ছিল ওদের প্রতি, তো ওনার ডাইরেক্ট মদদ ছিল, উনি তো ওদেরকে টোটাল প্যাট্রোনাইজেস একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন এই প্রাইস পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কত দিনের তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। ইতিহাসের জঘন্যতম হত্যার পরিকল্পনা এবং হত্যা প্রবৃত্তি সব কিছুই হয়েছে বঙ্গভবন থেকে, কোনো চেন অফ কমান্ড ছিল না। তারা ওই ওখান থেকে বঙ্গবন্ধু থেকে পাঠিয়ে দিছে তাদের জন্য তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে অন্যান্য মহিলা, তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের, সারা এগুলি আর কি কথা বলবো। খুনিরা অবাধে যাতায়াত করতো বঙ্গভবনে, যা মাজেদের বক্তব্যে উঠে এসেছে। বঙ্গবনে ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি যে রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, ইয়েই দেখতাম স্যার সব কিছু, এই যে গাড়ি দিয়ে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন, এই কু নেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকত সেখানটি তাদের সাথে। মাজেদ তার জবানবন্দিতে আরও বলেছে, সামরিক চেন অফ কমান্ড প্রতিষ্ঠা করার কথা বলায় খালেদ মোশারফকে মেরে ফেলা হলো। চেন অফ কমান্ড ছাড়া ফোর্স চলে নাকি? 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। ইতিহাসের জঘন্যতম ঘটনার বিচারের লক্ষ্যে একই বছর ধানমন্ডি থানায় মামলা করা হয়। 1997 সালে বিচার কাজ শুরু হয়ে 2009 সালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে তা শেষ হয়। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি। এরা হলো খন্দকার আব্দুল রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।